একটা বেড, একটা সাইড বক্স, একটা তিন পাটের আলমারি, একটা তিন পাটের সুকেস, তিন পাল্লার একটা ওয়ার্ডরোব, একটা হলো আরেকটি বেডরুম সেটের কালেকশন দেখতে পাচ্ছি ভাইয়া, ডিটেইল জানবো, তারপর একটু বলে দেন যারা সরাসরি মুক্তা ফার্নিচার আসতে চাচ্ছে তারা, যারা মুক্তা ফার্নিচারে সরাসরি আসতে চাই, এটা আমাদের সিম্পল লোকেশন, শনি রাখরা জাপানি বাজার যাত্রাবাড়ি ঢাকা, এটা সহজ লোকেশন, এটা হচ্ছে হ্যাঁ আপনাদের গুগল ম্যাপে কি আপনাদের লোকেশন দেওয়া আছে? লোকেশন দেওয়া আছে, আচ্ছা আপনারা কেউ চাইলে ট্র্যাক করে চলে আসতে পারবেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনের উপরে ফার্স্ট টু লাস্ট অ্যাড্রেস স্পষ্টভাবে দেওয়া থাকবে, আপনাদের যেটা করতে হবে জাস্ট ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখবেন, নেক্সট টাইম ভিডিওতে অ্যাড্রেসে যোগাযোগ করে চলে আসবেন। ভাইয়া দেখতে পাচ্ছি কোনটা দিয়ে শুরু করবেন আজকে, প্রথমে আমরা ছয়টা নিয়ে একটা প্যাকেজ করেছি, রাইট? তো ছয়টা থেকে প্রথম থেকে আমরা শুরু করে হচ্ছে খাট থেকে শুরু করি, কি কি আইটেম থাকছে আগে ফার্স্ট টাইম একটু বলে দেন। প্রথমে থাকতেছে একটা তিন পাটের আলমারি, সুন্দর নকশি ডিজাইন আছে দেখতে পাচ্ছেন, সুন্দর একটা ডিজাইন, নকশি ডিজাইন, ওকে। আরেকটা থাকতেছে ওয়াল শোকেস, ওয়াল শোকেস ডিজাইনে ভরপুর, আজকে যে সেটা থাকবে সম্পূর্ণ ডিজাইনে, লাভ ডিজাইন নাকি? হ্যাঁ লাভ ডিজাইন, লাভ ডিজাইন মানে একদম ভরপুর ভরপুর। এটা থাকতেছে একটা ওয়ার্ডরোব, ওয়ার্ডরোব থাকছে, তিনটা চারটা ড্রয়ার প্লাস একটা ড্রয়ার, একটা আর থাকছে একটা ড্রেসিং টেবিল, ওকে। আর একটা খাট থাকতেছে, গর্জিয়াস একটা খাট থাকতেছে, এটা কি ভেলভেট ভাই? জি ভেলভেট, ভেলভেটের উপর কি পলি দিয়ে? আচ্ছা আচ্ছা, এটা চাইলে কি খুলে ফেলতে পারবে পলিটা নাকি? জি ভাইয়া, জাস্ট ময়লার জন্য এটা প্রোটেকশন দেয়া, হ্যাঁ প্রোটেকশন দেয়া। আচ্ছা ঠিক আছে, বাট ডিটেইলস কোনটা দিয়ে শুরু করব? আর একটা সাইড বক্স, একটা সাইড বক্স থাকছে, ওকে। টোটাল 6টা, 6টা আইটেম লাগবে প্যাকেজে। প্রথমে আমরা শুরু করি খাট থেকে শুরু করি, ঠিক আছে শুরু করো। এই খাটটা দেখেন, খাটটা কিন্তু ডিজাইনে এটা লাভ ডিজাইন আমরা বলে থাকি, লাভ ডিজাইন, হ্যাঁ ছোট লাভ বলে থাকি, বা ছোট লাভ, হ্যাঁ জি ছোট লাভ, মানে সম্পূর্ণ ডিজাইন করা। আর কালার, কালার হচ্ছে গোল্ডেন এর ভিতরে ব্ল্যাক করা, এই প্রোডাক্টের ফিনিশিংটা দারুণ হইছে, হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন। আর ফিনিশিংটা দেখেন, ফিনিশিংটা কিন্তু স্মুথলি একদম, কোনো রকম কেউ যদি কোনো বলতে পারে আমাদের প্রোডাক্টে কোনো রকম একটা দাগ নাই, কিন্তু অন্য যে কালার করা হয়েছে অন্য কোন জায়গা কোনো কোনো কালার রং লাগে না। কয় ফিট এটা? কিং সাইজ একদম না? এটা কিং সাইজ, হ্যাঁ 6 ফিট বাই 7 ফিট, 7 ফিট। এটা বিছানা বা হাঁসা কি থাকছে? এটা বিছানা বা হাঁসা, এটা মেগুনি কাটে, মেগুনি কাটে থাকছে, ওকে। হেড সাইড এবং লেগ সাইড কিন্তু সম্পূর্ণ ম্যাচিং, সম্পূর্ণ ম্যাচিং করা, রাইট? হ্যাঁ খাটটার এই দেখেন ডিজাইন, আর এটা কিন্তু দেখেন আপনারা, বাইরের সাইড আর ভিতর থেকে সলিড, কিন্তু সলিড, এটা সলিড, আচ্ছা ওকে। হ্যাঁ এর পাশে আর কি, এটার সাথে আর কি থাকছে? এটার সাথে থাকে একটা সাইড বক্স, সাইড বক্স থাকছে, দুইটা ডয়ারের সাথে একটা সাইড বক্স আছে। ডয়ারটা কিন্তু অনেক বড়, এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় একটা ডয়ার। আর ডয়ারের আরেকটা কাজ আছে, যারা বাসার পাশে থাকে, যারা বসার টুল কম, এটা কিন্তু ইউজ করতে পারবেন টুল হিসেবে, এটা অনেক মজবুত এবং শক্তিশালী, এটা অনেক শক্তিশালী একটা টুল হিসেবে আপনি ইউজ করতে পারবেন, ওকে। এরপরে দেখাচ্ছি হলো, এরপরে থাকতেছে একটা তিন পাটের আলমারি, নকশার ডিজাইনটা দেখেন, ডিজাইনটা দেখেন, মাঝখানে পাল্লা করা, কেউ যদি চাই, কেউ যদি আবার তিন সাইড এই ডিজাইন মিররের উপর চাই, আবার কেউ যদি চাই তিন পাল্লা, আমি তিনটাই পাল্লা নিবো, সেক্ষেত্রেও সম্ভব, সম্ভব। আচ্ছা একটু খুলে দেখান আসলে, হ্যাঁ অবশ্যই ভিতরে দেখাবো, আচ্ছা ভিতর বাইরে কিন্তু সেম কালার আমি করা আছে, ভিতরে কিন্তু তাক দেওয়া আছে, হ্যাঁ তাক করা আছে, চারটা তাক করা আছে। আর আরেকটা জিনিস আমি বলি, আমাদের কিন্তু সর্বোচ্চ 15 মিলি ইউজ হয়েছে, 15 মিলি, হ্যাঁ 15 মিলি, দেখেন আপনি দেখেন, মোটা না? হ্যাঁ অনেক মোটা, এটা অনেক মোটা কিন্তু। আর আমাদের এটা হলো হ্যাঙ্গিং সিস্টেম, হ্যাঙ্গিং সিস্টেম, এখানে হ্যাঙ্গিং সিস্টেম, এখানে এখানে একটা ডয়ার আছে, রাইট? ঠিক আছে, নিচে বক্স আছে। আচ্ছা সিঙ্গেল প্রাইস বলবেন কি? কেউ যদি সিঙ্গেল নিতে চায়, কেউ যদি সিঙ্গেল নিতে চায়, সেক্ষেত্রে আমাদের কল করলে সিঙ্গেল প্রাইস, সিঙ্গেল প্রাইসটা বলে দিবেন। এখন জাস্ট প্রাইস, প্যাকেজ প্রাইস, প্যাকেজ প্রাইস বলবেন, ওকে। এই দেখেন আরেকটা, আরেক পার্ট রয়েছে, এখানে একটা পাক আছে দেখাচ্ছি, এখানেও কিন্তু সেম। আরেকটা জিনিস, আমাদের কিন্তু ম্যাগনেট লাগানো আছে প্রতিটা, ম্যাগনেট করা, আচ্ছা ম্যাগনেট, ম্যাগনেট প্লাস লক দুটোটাই করা আছে, দুটোটাই করা আছে। যাদের লকে একটা সমস্যা হয়, তারা কিন্তু ম্যাগনেট দিয়ে ইউজ করতে পারে, রাইট? এটা হলো তিন নম্বর আইটেম। হ্যাঁ এরপরে কোনটা থাকছে? এরপরে থাকছে একটা শোকেস, শোকেসটা, শোকেস হচ্ছে তিন পাল্লা শোকেস, তিন পাল্লা শোকেস, টু পার্ট, এটা সম্পূর্ণ আলাদা করা যাবে, ক্যারি করা, ওটা ক্যারি করা যাবে না, মানে একটা এটা এটা ক্যারি করা যাবে, এটা কিন্তু আলাদা ক্যারি করা যাবে, এটা টু পার্ট এক্সট্রা, ওয়ান পার্ট এক্সট্রা, ওয়ান পার্ট এক্সট্রা, বুঝতে পারছি। উপরেরটাও আপনার আলাদা করা যায়, এটা উপরের পার্ট আলাদা করা যায়, রাইট? সব আলাদা করা, রাইট? বুঝতে পারছি, ঠিক আছে, ওকে। থাকুক এটা ওইভাবে থাকুক, সমস্যা নেই, আমরা এটা দেখি। এই দেখেন এটা, এটা দেখেন, এটা কিন্তু শোকেস, এটা কিন্তু সম্পূর্ণ, এটা আলাদা করা যায়, নিচে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা ডয়ারের মধ্যে, মাঝখানে দুইটা ডয়ার প্লাস দুপাশে দুইটা পাল্লা, ওকে রাইট। আর এখানে দেখেন ভিতর বাইরে কিন্তু সেম আমার কালার করা, আর এটা অনেক খাঁটি, চমৎকার। অনেকে বলে যে এটা নরমাল হয়ে যাবে, আর অনেকে ভাইয়া বলে যে এমডিএফ এ, মালয়েশিয়ান এমডিএফ এ পানি পড়লে নষ্ট হয়ে যাবে, পানি পড়লে কি নষ্ট হবে ভাই? এটা আসলে পানি পড়লে মানে
অবরন্ত পানি পড়লে, মানে যেমন 7 দিন 8 দিন ধরে বৃষ্টির পানি পড়তেছে, আর ওরকম পানি পড়লে তো পাথরও ফুটো হয়ে যাবে, পাথরও ফুটো হয়ে যাবে, মানে এটা বলতেছি এটা পানি মানে হঠাৎ পানি পড়লে মুছে ফেলে, এটা মুছে ফেলে কোনো সমস্যা নেই, পানি পড়লে মুছে ফেলে, এটা পানি লিকার ভিতরে পানি ধরে রাখে, সাজানোর জন্য নিবে ভাই, কেউ পানিতে ভিজাইতে নিবে না এটা, এটা যারা বলে তারা হয়তো তাদের কোথা থেকে বলে এটা আমি জানি না, তবে এটা জাস্ট পানি পড়লে শুধু সাথে সাথে মুছে ফেলেন কোনো প্রোডাক্টই কোনো সমস্যা হবে না, এটা পানি ভেদ করে ধরবে, এটা পানি পড়লে পানি খেলা করবে, রাইট, আমি আপনাকে এখনই দেখাইতে পারি, ওয়াটারপ্রুফ নাকি? হ্যাঁ ওয়াটারপ্রুফ, আমি দেখাই পানি একটু পানি দেন তো ভাইয়া, আচ্ছা উনি অনেক এক্সাইটেড একটু পানি সেটা উনি দেখাতে চাচ্ছেন, পানিটা এটা ভেদ করলে পানি দেখানো যায় মানে পানি পড়বেই না, ওকে উনি আসলে পানি এখানে ঢেলে দেখাবে, এই দেখেন আমি দেখাচ্ছি, আচ্ছা ঢেলে দেন আপনি এখানে, আমি পানি এই দিলাম, পানি কিন্তু দেখেন খেলা করতেছে, পানি নাই, পানি গড়ায় পড়ে যাচ্ছে, পানি গড়ায় পড়ে যাচ্ছে, বুঝতে পারছি, আপনি যদি পানি পড়ে আপনি মুছে ফেলবেন, মুছে ফেলবেন এটা চলে যাবে, এই দেখ পানি পড়লে এটা পানি দিয়ে ভেদ করবে, এই পানিটা খেলা করতেছে, এই দেখেন, রাইট, ঠিক আছে, এটা ভেদ করে যাবে না পানি, বুঝতে পারছি, হ্যাঁ, এরপরে আপনাদের ম্যাটেরিয়ালসটা কি আসলে? এটা এটা মালেশিয়ান MDF, মালেশিয়ান MDF, MDF বলে, মালেশিয়ান MDF বোর্ড, আর অনেকে বলে মালেশিয়ান উডকাট, উডকাট, হ্যাঁ মালেশিয়ান উডকাট, বুঝতে পারছি, হ্যাঁ, এর সাথে থাকছে হলো একটা ওয়ার্ড্রপ নাকি? একটা ওয়ার্ড্রপ থাকছে, আচ্ছা ওয়ার্ড্রপে 4টা ডয়ার থাকছে, জি 4টা ডয়ার থাকছে, একটা একটা পাল্লা, একটা পাল্লা থাকছে, ওকে রাইট, পাল্লাটা দেখাই আমি ভিতরে, কিন্তু একটা ডয়ার আছে, ডয়ার আছে, একটা হ্যাঙ্গার সিস্টেম আছে এখানে, রাইট, ঠিক আছে রাখতে পারছি, এরপরে আছে হলো আপনার একটা ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলটা হাইট কিন্তু অনেক বড়, ও অনেক বড়, এটা কিন্তু 6.5 ফিটের উপরে, 7 ফিট সামথিং আছে, আচ্ছা আচ্ছা, মানে মিশরীয় মেয়েরাও যদি দাঁড়ায় তাও তার ফুল পেজ দেখা যাবে, ফুল পেজ দেখা যাবে, চমৎকার, হ্যাঁ, আর এই মিররটা দেখেন, মিরর কিন্তু সম্পূর্ণ আমাকে দেখতে পাবেন, সম্পূর্ণ, কিন্তু আমি দাঁড়ালে কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে, আচ্ছা, এ টোটাল 6টা আইটেম, 6টা আইটেম, আচ্ছা আবারো বলে দিচ্ছি, একটা বেড, একটা সাইড বক্স, একটা তিন পাটের আলমারি, তিন পাটের আলমারি, একটা তিন পাটের সুকেস, তিন পাল্লার, একটা ওয়ার্ডরোব, একটা হলো আইটেম মিলে একটা প্যাকেজ, টোটাল প্যাকেজের প্রাইসটা কত রাখছেন আপনি? টোটাল প্যাকেজের প্রাইস রাখছি 80,000 টাকা, 80,000 টাকা, না এর আগেরটাও তো 80,000 ছিল, কম 80,000 বলছিলেন কিন্তু আপনি পরে কমাইছিলেন, ঠিক আছে ভাই, আপনার আপনার তরফ থেকে কেউ যদি আসে, আপনার ভিডিও দেখে কেউ যদি আসে, তাহলে 5,000 টাকা ডিসকাউন্ট, 5,000 টাকা ডিসকাউন্ট, একদম 75,000 টাকা ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস, আচ্ছা, তো যারা আসতে পারবে না তাদের কাছে কিভাবে প্রোডাক্ট পৌঁছাবেন আপনি? যারা আসতে পারবে না তাদের আমাকে কিছু টাকা বিকাশে হালকা পেমেন্ট করে দিলে পারে, বাদ বাকি এটা আপনার বাসায় পৌঁছে দিয়ে জিনিস টাকাটা কালেক্ট করে নিয়ে আসবো আমি, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, একদম সহজ, আর কেউ যদি সিঙ্গেল পিস নিতে চায় সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসে আমরা পাঠিয়ে থাকি, রাইট, কুরিয়ার সার্ভিসে আপনার 3,000 টাকা চার্জ পড়বে, ক্যারিং খরচটা আপনার পড়বে, বাকি বাদ বাকি আপনার জিনিসটা কুরিয়ার সার্ভিস থেকে আপনারা রিসিভ করে নিয়ে যেতে পারবেন, ওকে ফাইন, তো এরপরে কোনটা দেখাবেন নাকি আজকে এই পর্যন্ত? আজকে এই পর্যন্তই ভাইয়া, আমাদের লোকেশনটা আরেকবার বলে দিই, শনি রাখরা যাত্রাবাড়ি জাপানি বাজার ঢাকা, আচ্ছা ঠিক আছে, তো ভিউয়ার্স আপনাদের সুবিধার্জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনের উপর নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা জাস্ট ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখবেন, নেক্সট টাইম ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন, যেন ভিডিওটা হারিয়ে না যায় এই জন্য শেয়ার দিয়ে টাইমলাইনে রাখবেন, তো আজকের মতো আমি মামুনজের বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।